শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, বিকেল হলে মনটা স্ন্যাক্সের দিকে ধাওয়া পড়ে চলে। তাই আজ মনকে একটু খুশি করতে মনের পিছু পিছুই চললাম ভেজিটেবিল কাটলেট বানাতে। প্রথমে 2 টেবিল স্পুন তেল নিয়ে গরম করে টুকরো করা কাজু বাদাম চিনে বাদাম ভেজে তুলে রাখলাম। তারপর ওই তেলে একটা কুচনো পেঁয়াজ লাল করে ভেজে 1 টিস্পুন আদা 1 টিস্পুন রসুন পেস্ট 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে দেব। মশলা রেডি করে গ্রেট করে রাখা গাজর বিট বাঁধাকপি দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। এরপর 1/2 টিস্পুন লবণ 1/2 টিস্পুন জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন চিল্লি সস 1 টিস্পুন সোয়া সস অ্যাড করে নিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। গ্রেট করে রাখা আমুলের চিজ ভেজে রাখা বাদামগুলো আর কিশমিস অ্যাড করে নিলাম। একটা বয়েল করে ম্যাশ করা আলু কুচানো ধনে পাতা 1/4 টিস্পুন রোস্ট করা দারুচিনি আর এলাচের গুঁড়ো আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো একটু ফ্রাই করে পুর রেডি করে নিলাম। কর্নফ্লাওয়ার 1/2 কাপে 1টা ডিম অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। কাটলেটগুলো কোট করার জন্য ব্রেড ক্রাম্বস রেডি করে 1টা 1টা করে কাটলেট রেডি করে নিলাম। এরপর গরম তেলে ফ্রাই করে নিলে ভেজিটেবিল কাটলেট রেডি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালোবাসার সাথে আমার পাশে থেকে আমার কৌশান কুচিনার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে আমার নেক্সট রেসিপির ভিডিও কিংবা মিনি ব্লগে। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি।